হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গুগলের 10টি এক্সাইটিং ফিচার্স নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন যে কোন ফ্যাক্টটি আপনাদের সব থেকে ভালো লেগেছে। তাহলে হাই, আমি টিটু আর আপনারা দেখছেন টেকনিক্যাল টিটু। আপনারা অনেক সময় গুগল সার্চ করে অনলাইনে অনেক সময় মুভি দেখতে চান, কিন্তু অনেক সময় ফার্জি ওয়েবসাইটে আপনার অনেকগুলো স্প্যাম ওয়েবসাইটে নিয়ে চলে যায়, বা অনেক লিংক ওপেন হওয়ার পরেও আপনার ভিডিওগুলি আপনাকে শো করায় না। তো আমি আজকে আপনাদের একটা এমন ট্রিক বলতে যাচ্ছি যেটাতে আপনি সরাসরি অনলাইন মুভিজ আপনি দেখতে পাবেন। গুগল ওয়েবসাইটটি ওপেন করে নিন এবং এখানে সার্চ করুন 6 আন্ডারগ্রাউন্ড, যে কোনো একটি মুভির নাম দিন। এখানে আমি যেমন দিলাম 6 আন্ডারগ্রাউন্ড, এবং সেটি শেষে জাস্ট লিখে দিন গুগল ড্রাইভ, GOOGLE। দিয়ে এটিকে সার্চ করুন এবং আপনার কাছে প্রথমে একটি লিঙ্ক চলে আসবে, গুগল ড্রাইভের লিঙ্ক। এটিকে রাইট ক্লিক করে আলাদা একটি ট্যাবে লিঙ্কটিকে ওপেন করুন। লিঙ্কটিকে ওপেন করলেই আপনার এখানে একটি গুগল ড্রাইভের লিঙ্ক চলে আসবে, এবং এটিতে আপনি দেখতে পাচ্ছেন এই মুভিটিকে আপনি ডাইরেক্টলি ডাউনলোড করতে পারেন ফুল এইচডিতে, প্লাস আপনি এখানে অনলাইন প্লে করেও ফুল মুভিটা দেখতে পারেন। তাহলে বন্ধুরা, আমরা সবাই জানি যে গুগল 1998-এ আমাদের এখানে এসেছিল। তো গুগল 1998-এ কীরকম টাইপের দেখতে ছিল, মানে ওয়েবসাইটটা কীরকম ছিল সেটি যদি আপনি দেখতে চান, তাহলে জাস্ট গুগলে টাইপ করুন গুগল N1998, দিয়ে ওটাকে সার্চ দিন। তো আপনার সামনে ঠিক এরকম চলে আসবে একটি ওয়েবসাইট। তো গুগল যখন প্রথম আপনার রিলিজ হয়েছিল, তখন আপনার এই ব্যাকগ্রাউন্ডটা আপনি যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেম এরকমই দেখতে ছিল। তাহলে ফ্রেন্ডস, আপনারা গুগলটা ওপেন করে নিন। এবার এখানে জাস্ট গুগল যে লোগোটা দেখতে পাচ্ছেন, এখানে গুগলের লোগোর উপরে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে ফেস চেঞ্জার একটি অপশান আছে, এই ফেস চেঞ্জারটিতে আপনি এখানে নিচে চলে আসুন, এই প্লেতে ক্লিক করুন। প্লেতে ক্লিক করলেই আপনার সামনে একটি এরকম চলে আসবে যেখান থেকে আপনি মিউজিক চালাতে পারেন। চলুন মিউজিক চালানো যাক। তো এখানে ক্লিক করলেই আপনি মিউজিক ক্রিয়েট করতে পারবেন খুব ইজিলি। তো এই সব জায়গায় ক্লিক করে আপনি একটা মিউজিক ক্রিয়েট করতে পারেন এখান থেকে। আর এখান থেকে আপনি ক্লিয়ার করে দিন, আপনি যে ক্রিয়েট করে রেখেছেন ওটা রিসেট হয়ে যাবে। তো এভাবে আপনি নিজ ইচ্ছে মতো মিউজিক ক্রিয়েট করে নিতে পারেন গুগল থেকে, ঠিক আছে। বন্ধুরা, আমাদের জনপ্রিয় অপারেটিং সিস্টেম আমরা সবাই জানি উইন্ডোজ, কিন্তু উইন্ডোজের প্রথম ভার্সানটি কী ছিল এবং সেটি কীরকম দেখতে ছিল সেটি আমরা আজকে দেখে নেব। তাহলে আমরা প্রথমেই চলে যাব গুগলে এবং গুগলে সার্চ করব উইন্ডোজ 93। দিয়ে এটাকে সার্চ দিব। তো সার্চ দিলে আপনার কাছে ঠিক এরকম একটি লিঙ্ক চলে আসবে, এটিকে লিঙ্কটিকে ওপেন করুন। ওপেন করলে আপনার সামনে ঠিক 93 অপারেটিং সিস্টেমটির একটা অপারেটিং সিস্টেম খুলে যাবে, যেটি একদমই অপারেটিং সিস্টেম যেটি 93 রিলিজ হয়েছিল উইন্ডোজ 93। ঠিক সেই ঠিক এরকমই আপনি এখানে দেখতে পাবেন। এখানে টোটালি সব সব সিস্টেম না থাকলেও এখানে মোটামুটি সব সিস্টেমই এখানে দেখতে পাবেন। এখানে টোটালি সিস্টেম আপনি এখানে এক্সপিরিয়েন্স করতে পারেন, যেরকম আগেটা ছিল প্রথম উইন্ডোজ এটি স্টার্ট হয়েছিল। তো এখান থেকে আপনি সব কিছু দেখতে পারেন, কোনো সব কিছু এখানে কনফিগার করে দেখতে পারেন, সব কিছু এক্সপিরিয়েন্স নিতে পারেন। তাহলে বন্ধুরা, এই লিঙ্কটি আপনার বন্ধুদের শেয়ার করুন এবং তাদেরকে মজার জিনিসটি দেখার সুযোগ দিন।
এবার বন্ধু আপনার কাছে নিয়ে এসেছি কিছু ফানি টাইপ করার। তাহলে আপনি গুগলে যান, দিয়ে এখানে জাস্ট সার্চ করুন গুগল গ্র্যাভিটি। গুগল গ্র্যাভিটি এখানে সার্চ করুন, দিয়ে প্রথমেই লিঙ্কটা ওপেন করুন। আপনার গুগলটি দেখুন, গ্র্যাভিটি যেদিকে ঠিক সেদিকে আপনার এটি নিচে পড়ে যাচ্ছে। এদিকে এখানে টিক করে এখানে সবগুলো আপনি ই করতে পারেন। তো এটি একটা ফানি জিনিস, তো এটা করে আপনি অবশ্যই দেখতে পারেন, অনেক মজাদার, আপনাকে অবশ্যই পছন্দ হবে জিনিসটা। তাহলে বন্ধুরা পরের পরের ফানি টাইপটি হলো গুগল স্পেস। তো গুগল স্পেসটাতে আপনি সার্চ দিন, দিয়ে এখানে রাইট ক্লিক করুন, ওপেন করুন। তো এখানে দেখতে পাবেন যে স্পেসের মধ্যে সব কিছু কীভাবে ভেসে বেড়ায়, ঠিক গুগলটাও ঠিক সেরকম এখানে ভেসে বেড়াবে। আপনি এখান থেকে এটা ধরে টেনে দেন, এটা ধরে টেনে দেন, এগুলো আপনি নিয়ে অনেক মজা করতে পারেন, সত্যিই খুব মজার। তো এভাবে আপনি এটি দেখতে পারেন। তাহলে বন্ধুরা পরের ভিডিওটি হচ্ছে আই এম ফিলিং লাকি। গুগল ওপেন করলে আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন, আই এম ফিলিং লাকি। তো এটিতে ক্লিক করুন। এটিতে ক্লিক করলেই আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এটিতে আপনি অনেক কিছু দেখতে পারেন, ইন্টারাক্টিভ, দিস ডে ইন হিস্ট্রি ফিচার, এখানে ইসরায়েল ইন্ডিপেন্ডেন্স ডে, ভালো ভালো ইন্ডিপেন্ডেন্স ডে বা দিনগুলি এখানে অ্যাড থাকবে। সেখান থেকে আপনি অনেক কিছু ডিটেলস পেয়ে যেতে পারেন, পাবেন এখানে, অবশ্যই ভালো লাগবে। ডুডলগুলি অনেকগুলো মজাদার থাকে এখানে সব। ফ্রেন্ডস, আপনারা যারা গুগল থেকে ছবি ডাউনলোড করেন সেগুলি কপিরাইট ফ্রি থাকে না, অবশ্য গুগলের সেগুলো থাকেও না, এগুলো এক একটি ওয়েবসাইটে থাকে। তাহলে আমি আজকে দেখাবো আপনাদের যে কিভাবে ফ্রি ইমেজ, কপিরাইট ফ্রি ইমেজ কিভাবে ডাউনলোড করতে হয়। এখানে জাস্ট লিখুন স্মার্ট ফোন। তো স্মার্টফোন বা আপনি যে কোনো ছবি ডাউনলোড করার সময় আপনি এখানে জাস্ট টাইপ করুন, দিয়ে এন্টার করুন, দিয়ে আপনি সোজা এখানে চলে যান ইমেজ, ইমেজে ক্লিক করুন, আপনার সামনে অনেক ইমেজ চলে আসবে। দিয়ে আপনি টুলসে চলে যান, টুলসে গিয়ে এখানে ইউজ রাইটস, ইউজ রাইটসে ক্লিক করুন এবং লেবেলড ফর ইউজেস মডিফিকেশনস। তো আপনার সামনে যে ইমেজগুলো থাকবে এগুলো একদমই কপিরাইট এবং ফ্রিলি আপনি ডাউনলোড করতে পারেন কোনো রকম প্রবলেম ছাড়াই। ফ্রেন্ডস, আপনি যদি টাইম পাসের জন্য কোনো গেম খেলতে চান, সিম্পল একটা গেম, তাহলে এখানে গিয়ে জাস্ট টাইপ করুন আতারি ব্রেকআউট। আতারি ব্রেকআউটটা সার্চ করুন, এখানে সার্চ করলে এই প্রথমে যে লিঙ্কটি আছে এটিকে ওপেন করে দিন। ওপেন করলেই আপনার সামনে ঠিক এরকম একটি গেম চলে আসবে। তো আপনি যে কোনো একটিকে চুজ করতে পারেন। তো দেখুন গেম চলে এসছে, এটিকে দিয়ে এখানে আপনি খেলতে পারেন। এটি অনেক পুরোনো গেম যেহেতু, এগুলো এখন অনেকেই খেলেন না, তবে এটি খেলে আপনি টাইম পাস করতে পারেন। এটি একদমই ফানি একটা জিনিস, খুব মজাদার, এভাবে আপনি গেমটি খেলতে পারেন। তাহলে ফ্রেন্ডস, প্রথমে চলে যান গুগল সার্চে, দিয়ে এখানে জাস্ট টাইপ করুন আন্ডার ওয়াটার, গুগল আন্ডার ওয়াটার। গুগল আন্ডার ওয়াটারে ক্লিক করুন, তাহলে এখানে একটি ওয়েবসাইট চলে আসবে, এটি ওপেন করুন। ওপেন করলে আপনি দেখতে পাবেন এখানে একটি ওয়েবসাইট খুলে গেছে এবং গুগলটি আপনার ওয়াটারের মধ্যে ভেসে বেড়াচ্ছে। তো এটি একটা খুব ভালো জিনিস, ফানি জিনিস। গুগল মিররটাতে ক্লিক করুন,
মিররটাতে ক্লিক করলে দেখবেন এখানে আপনার গুগল টোটালটাই আপনার উল্টো হয়ে যাচ্ছে, মিররিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। আরও একটি অপশন আছে এখানে, যেটি হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটিতে গিয়ে আপনি গ্র্যাভিটি দেখতে পারেন, আইপি লোকেশন, বিগ মিরর, স্নেক গেম, এখানে গেম খেলতে পারেন, গিটার আছে, গিটার বাজাতে পারেন আপনি এখান থেকে, যেমন এটা গিটার, গিটার বাজাতে পারেন, ঠিক আছে। তো গিটারে এরকম ভাবে বাজাতে পারেন আপনি, এখান থেকে রেকর্ডিং করে নিতে পারেন, আরো অনেক কিছু আছে, প্যাকম্যান, স্নেক গেম, আইপি লোকেশন, এই জিনিসগুলো। তাহলে ফ্রেন্ডস, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান, আর আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন এই সমস্ত মজাদার জিনিসগুলো, তারাও জানুক। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না, কারণ এরকম টেকনোলজির ভিডিও আমি প্রত্যেক দিন আপনাদের জন্য নিয়ে আসি। জি ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য।